গুড মর্নিং, ওয়েলকাম টু শুভ্রিস ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা একান্ত দরকার। যাই, দুদিন ধরে চালাচ্ছি গাড়িটা, একটু কনফিডেন্সের অভাব হচ্ছে আমার, যেটার জন্য খুব মানে সবসময় ক্যামেরার দিকে তাকাতে পারছি না। বুঝতেই পারছো হয়তো সবাই, বুঝতেও মানে এটাও হয়তো চালাতে চালাতে ব্লগ করাটা ঠিক হচ্ছে না এই মুহূর্তে, অল্প অল্প করে ওই জন্য করছি। একটু কনফিডেন্সটা মানে এই গাড়িটাতে আসতে আমার একটু সময় লাগে। কালকে রাত্রে এডিট করে আপলোড করে শুয়েছিলাম, কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো হয়নি, সেটা এখন আবার এই গাড়িতে আপলোড করে দিলাম, পাবলিক হয়ে গেছে ব্লগটা। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। 12টা বেজে গেছে, তাই গুড আফটারনুন বলবো। একটা স্নান করতে যাবো। সকাল থেকে তো নোটসগুলো রেডি করলাম, পড়ানোটা ঠিকঠাকভাবে সবকটা স্কেডিউল করলাম, আর আজকে থেকে ডায়েট শুরু হয়েছে। আমি ভেবেছিলাম আজকে সকাল থেকে ডায়েটটা দেখাবো, বাট নিজে আবার একটু অভ্যস্ত হই, তারপর পুরো একটা গোটা দিনের ডায়েট দেখাবো। গোটা দিনের ডায়েট দেখানোটা অতটা পসিবলও হয় না, বাট তাও দেখাবো। কারণ যেটা যেটা বলে আমরা তো এক্স্যাক্টলি সেটা সেটা যে একদম টাইমে টাইমে ওটা খাই না, তো একটু তো নিজেদের মতো করে, নিজেদের সুবিধা মতো করে আর কি মডিফিকেশন করি সেই জন্য। আর আজকে হলো আলয়, মানে তন্নিষ্ঠার আলয়, আমাদের আলয়ের জন্মদিন, তো সেখানে বিকেলে আমি আর সোনাই যাব। গুড ইভিনিং সবাইকে। এখন আমি আর সোনাই যাচ্ছি তন্নিষ্ঠার বাড়ি। ওই আলয়ের আজকে 3 বছর। ও না, ফ্ল্যাশটা মাঝে মাঝে কেন যে অন হয় না বুঝতে পারি না। রাত্রিবেলার জন্য তো পানি রাঁধবো, পানির ভর্তি করবো। আজকে যেহেতু পেঁয়াজ ফেয়াজ সবই খেতে হবে, তাই এটা যখনই ডায়েট শুরু করি প্রথম দিকটা না একটু চাপ হয়। তখন যখন কন্টিনিউ করছিলাম তখন অতটা চাপ হচ্ছিলো না, রোজই চেঞ্জ হচ্ছিলো, তখন 15 ডেজ অন্তর অন্তর তখন অতটা মানে চাপ লাগছিল না। কিন্তু এখন অনেকটা দিন এই সব কিছু খেয়ে নিয়েছি, মুখের স্বাদের খাবারগুলো, তখন একটুখানি মানে কেমন যেন আমার লাগছে, জানি না ওর কতটা কী লাগছে। খেতে খেতে পাচ্ছে না অন্য কিছু, তাও মুড়ি ঘন্ট ফ্রিজে দেখে একটু কষ্ট হয়েছিল, একটু হয়েছিল, সে কি আর করো। তো আমি আসলে তো বেশ হেলে দুলে হেঁটে হেঁটে যাচ্ছি, সাথী বলে একজন রয়েছে আমার সাথে, ও গান শেখে। তারপরে হলো ও দাঁড়িয়ে রয়েছে, ওকে আমরা বলেছিলাম তুই তো ভাগ রেডি দিয়ে আসবি, তুই তবে কেকটা কিনে নিয়ে আসবি। তো আমি ভাবি না, আমি যে ঢুকে যাবে, মনে হচ্ছে ঢুকে যা, বলছে না সবাই একসাথে ঢুকবো, এই সময় দাঁড়িয়ে যাচ্ছি। হলো কেকটা, আর এই হলো কেক খাওয়ার সদস্যরা। আর আমাদের ম্যাম গেছে এখন একটু চোখে কাজল লাগাতে, নাকি কাজল ছাড়া ক্যামেরার সামনে আসতে কনফিডেন্স পায় না। এরপর আলোয়ার পেজ থেকে এটা লাইভ হবে মনে হয়, নাকি তন্নিষ্ঠার পেজ থেকে লাইভ হবে জানি না, যেটাই হবে আমি শেয়ার করে দেবো। একটা আড্ডা হলো আর লাইভে তো কেক কাটিংটা দেখলেই। আর এখন যাচ্ছি টুকটাক টুকটাক কিছু কিনবো, কারণ রাত্রিবেলা একটু পনির ভুজি বানাবো, পনির ভুজি রুটি এই খাবো, তো সেটার জন্য আমি সেটাই বলছিলাম ওদেরকে যে ডায়েটের টাইমে না একটা চ্যালেঞ্জ থাকে যে রোজ তেল ছাড়া কী কী বানাতে পারি, তো দেখি আজকে পনির ভুজিটা ট্রাই করি। সেই সকালের পর এখন আবার ব্লগটা শুরু করলাম, সারাদিন আজকে সময় পাইনি, প্লাস শরীরটা একটু ডাউন, তো মানে শরীর খারাপ হয়ে ওঠার পরপরই সঙ্গে সঙ্গেই এতটা লোড নিয়ে নিয়েছি, তো আবার একটুখানি শরীরটা খুব উইক লাগছে। তো যাই হোক, আপাতত বাড়ি ফিরে এসেছি, গাড়ি গ্যারেজ হয়ে গেছে, এখন যাচ্ছি। হাফ খাওয়ার পর আমি দেখাচ্ছি আটার রোল, বেশ ভালো হয়েছে খেতে। হ্যাঁ, রিমা করে দিল, বেশ ভালোই হয়েছে খেতে, দারুণ লাগছে বেশ খেতে। আর তুই মুড়ি কেন? ও ডায়েট ফলো হচ্ছে ভাই। এগুলো কী করছিস তুই? পনির ভুজি বানাবার জন্য সব সবজি, গাজর দিয়ে পনির ভুজি, গাজর, বিনস, ক্যাপসিকাম, এই আলু, তো আলু তো মানে দিতে পারবো না, আমাদের আলু তো বলেনি এরকম না, কারণ আমরা তো মানে আমার মনে হয় আমি তো বিশাল মোটা, তাই আমি সেই জন্য আলুটা কিছুদিন অ্যাভয়েড করছি। বাট এবারের এটা কিন্তু হার্ড কোর, মানে সেটা মানে আমাকে মাঝখানে যদি কেউ রাস্তায় ফুচকা খেতে দেখো বা মোমো খেতে দেখো, তখন হয়তো অনেকেই বলবে এই নাকি তুমি ডায়েট করছো। এবারে একটু ওরকম হার্ড কোর করছি না, কারণ ডায়েট করার জন্য এই জায়গাটাও সেরকম থাকতে হয়, সেই পরিস্থিতিটা তো পুরোটা না, যার জন্য যতটা শরীর ঠিক থাকা যায় ততটাতে যতটা করা যায় ততটা করছি। এই সবজিপত্র নিয়ে বসে আছে ম্যাডাম, বেশি সবজি নেই, ডায়েটের সবজি নেই। ফেভারিট গাজর? আমার ফেভারিট গাজর মোটেই না, বাজে কথা। তোর ফেভারিট? সোনার ফেভারিট ক্যাপসিকাম। হ্যাঁ, যার যেটা ফেভারিট নয় সেটাকে বলছিস তার ফেভারিট?
হাবভাব মারছে কেন এত? ও পড়াশোনা করছে, কালকে থেকে ওর একটা টিউশন ক্লাস শুরু হবে। শুনে সব সবজি কাটা হয়ে গেছে, এগুলোকে আমি বাটিতে নিয়ে নুন দিয়ে একটুখানি মানে মাখিয়ে রাখবো, কারণ যেহেতু তেলটা এক ড্রপ দু ড্রপ, তো সেই জন্য এগুলোর একটুখানি ধুকে যাওয়াটা উচিত, মানে আমার ভাষায় এটা ধুকে যাওয়া বলে যায় না, একটু সিজনিং হয়ে যাক তারপর করব। যে মাখিয়ে রেখে দিলাম, একটু নরম হয়ে যাক, তারপর পনিরটাকে জাস্ট গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেবো। সবজি দিয়ে পনিরটা দিয়ে দিয়েছি এবং একটু জল দিয়েছি, কারণ তেল যেহেতু নেই, পনির ভুজি হচ্ছে এখানে, যেহেতু তেল ছাড়া করছি এজন্য জল দিয়েছি, নাহলে তো সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এটা তেল ছাড়া না? হ্যাঁ। ও ডায়েট ফুডস। আমার রাতের খাবার, আমার মিলটা নেওয়ার কথা ছিল 11:30, আমি 11:30 বাজে একটা ওয়াটার পোচ, যেহেতু আমরা বেশিরভাগ দিন ভেজ খাই তাই ডিমটা আমি একটু বেশি খাই, এটা পনির ভুজিটা সত্যি কথা কেউ দেখে। ঠিক আমি গিয়ে ডিনার করে নিই, শুভমের তো অভ্যেস হয়ে গেছে এখন মাঝে রাতে খাওয়া, তাই শুভম তখন খাবে, আমি এখন আমার ডিনারটা করে নিই। শুয়ে পড়েছি, ঘর অন্ধকার করে দিয়েছে, আমি বললাম ব্লগটা শেষ করলি না, বলো তুই তো বলি তুই শেষ করবি। তো যাই হোক, আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, দাদা কিছু বলো, ভালো রেখো, ভালো রেখো, শুভরাত্রি, টাটা।